হুম আমরা যখন সিয়ামের সংজ্ঞা জেনে ফেলেছি পারিভাষিকভাবে তখন একটা জিনিস আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে যে সৌমের কিছু রোকন রয়েছে যেটা ছাড়া কোনো রোজা হতে পারে না এক নম্বর রোকন হচ্ছে নিয়ত নিয়ত ছাড়া রোজা চলবে না হ্যাঁ কারণ একজন ব্যক্তি হম এই যে উপবাস আছে আপনার রোজা ভঙ্গকারী বিষয় সময় থেকে সেটার উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি হতে হবে এবং সেটা রাত্রিবেলা থেকেই ফরজ রোজার ক্ষেত্রে এই নিয়তটা করতে হবে রোজার মধ্যে সেটা তার পক্ষ থেকে সরিয়ে চাচ্ছে কারণ যদি নিয়ত না করে থেকে নিয়ত না করে তাইলে পার্থক্য করা যাবে সাধারণ আমল থেকে একটা বিশেষ সুতরাং নিয়তের মাধ্যমে সেটা পার্থক্য করা সম্ভব এবং নিয়তের মাধ্যমে এবাদতের মধ্যেও পার্থক্য করা সম্ভব এটা কি ফরজ নাকি এটা নফল হম সেটার মধ্যে পার্থক্য হয়ে যায় এবং নিয়তের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানুষের যে সাধারণ আমল এবং এ বাদতের মধ্যে হ্যাঁ আপনার পার্থক্যটা সুতরাং নিয়তের মধ্যে আপনার পার্থক্য করার সুযোগটা হয় এই কারণে ফরজ রোজার মধ্যে নিয়ত নিয়তটা একটা রোকনই বটে এবং এটা রাত্রে থেকে করতে হবে رسول <applause> الله جل شأنه قال نيتري كتره عند جسر أبي يناتي ابن مرايت الله وما أمرو إلا ليعبد الله إلا ليعبد الله مخلصين له الدين حنفاء মুনাফা বায়ু ক্রে মোশালাদ বায়ু তুকা যে আদেশ করা হয়েছে মানুষদেরকে যে তারা যেন আল্লাহর ইবাদত করে খাঁটি অন্ত হুম এদিক সেদিক যেন না হয় একবার খাঁটি ভাবে হ্যাঁ তারা যেন আল্লাহর এক অনিষ্ঠতার সাথে এবাদত করে এবং তারা সালাদ কায়েম করে এবং জাকাত দেয় সুতরাং খাঁটি অন্তকরণ এবাদত করে এটা বিশেষ একটি আপনার রোকন বটে হ্যাঁ এবং রসুল আকরম সাহেব আদিস থেকেও আমরা বুঝতে পারি যেটা বোখারি শিবের মধ্যে এসেছে যে রসুল বলেন ইন্নামাল আমার নিয়াত। ওয়া ইনামা আলিকুলিমান যে আমল নিয়তের উপরে নির্ভরশীল এবং প্রত্যেক মানুষ যা নিয়ত করবে তাই পাবে হম সুতরাং এই হাদিস থেকেও নিয়তের ব্যাপারটা আমরা বুঝতে পারি দ্বিতীয় নম্বর রোজার বা সৌমের যে রোকন সেটা আছে আপনার রোজা ভঙ্গকারী ব্যাপারগুলো থেকে দূরে থাকতে হবে যেটা আমরা সংজ্ঞার মধ্যে বলেছিলাম একজন রোজাদার তাকে অবশ্যই সকল ধরনের রোজা ভঙ্গকারী ব্যাপার যেমন খাদ্য পানীয় গ্রহণ করা সহবাস করা ইত্যাদি এই সমস্ত বা এইগুলার হ্যাঁ অধীন যে জিনিসগুলা সবগুলো থেকে বিরত থাকতে হবে সবে সাধিক থেকে শুরু করে আপনার সূর্য ডুবা পর্যন্ত এটা আরেকটি নিয়তের পাশাপাশি এবং তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে সময়ের ব্যাপারটা যে একজন ব্যক্তি রোজাদার সে কিন্তু শোভে সাত থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত এই লম্বা টাইমের মধ্যেই তাকে আপনার রোজা ভঙ্গকারী ব্যাপারগুলো থেকে দূরে থাকতে হবে তাইলে সময়ের একটা ব্যাপার আসে নিয়ত একটা ব্যাপার এবং বিরতে থাকার আরেকটা ব্যাপার তৃতীয় নম্বর সে কতক্ষণ থেকে কতক্ষণ বিরতে থাকবে সময়ের ব্যাপার এটার উপর প্রয়মাণ রয়েছে سورة بقرة ركشو شاتاش نمرة ترمد على بالين فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام আল্লাহ বলছেন এখন তোমরা রাত্রিবেলার কথা বলছেন এখন তোমরা নিজের স্ত্রীদের সাথে সবাস করতে পারো এবং আল্লাহ জুলশাহ তোমাদের জন্য যা যে আল্লাহ জুলসাহ তোমাদের জন্য যে সন্তান আল্লাহ জুলসানু তোমাদের জন্য যে সন্তান বরাদ্দ করেছেন সেটা তোমরা অনুসন্ধান করতে পারো পারো আল্লাহর কাছে চাইতে সুতরাং সুযোগটা দেওয়া হয়েছে এবং বলছেন তোমরা খাও পান করো যতক্ষণ পর্যন্ত সাদা সুতো সেই কালো সুতো থেকে পার্থক্য করা না যায় অর্থাৎ শুভে সাদেকের সময় না হয় তারপরে কি করবে তুমি মুসাইয়া মিল আল্লাহ এরপর রাত পর্যন্ত তোমরা হ্যাঁ রোজা রাখার চেষ্টা করবে সুতরাং টাইম বলে দেওয়া হয়েছে সাত থেকে রাত পর্যন্ত সুতরাং এই টাইমটা এটাও একটু রোকনের অন্তর্ভুক্ত আর সাদা আর কালো সুতা মানে হ্যাঁ এইখানে সাদা বলতে দিনের শুভ্রতা এবং রাত্রের কি হ্যাঁ আপনার সেই কালো থাকা এটাই বোঝানো হয়েছে রাত্রে অন্ধকার থাকে রাত্রের অন্ধকার এবং দিনের শুভ্রতা যাই হোক তাই তিনটা আমরা বলেছি প্রথমে নিহত একটা রোকন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার বিরত থাকা হ্যাঁ রোজা ভঙ্গকারী ব্যাপার থেকে তৃতীয় নম্বর ওখান হচ্ছে সময়ের ব্যাপারটা চতুর্থ নম্বরে বলে শেষ করব সেটা হচ্ছে আপনার যিনি রোজাদার তিনি একটা রোকন কারণ তাকে ছাড়া রোজা কিভাবে হবে তিনি কেমন হতে হবে তিনি রোজাদার হতে হবে প্রথমে মুসলমান তারপর তাকে বালেক হতে হবে সাবালক না হলে তার উপর বাধ্যতামূলক নয় এবং সে রোজা রাখতে পারে এমন হ্যাঁ সক্ষম ব্যক্তি হতে হবে এবং যে কোনো যে ব্যাপারগুলো আছে যেগুলো রোজা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এগুলো থেকে বিরত থাকতে হবে যেমন প্রতিবন্ধকতার সৃষ্টি করে মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ আপনার ঋতুস্রাব সন্তান স্রাব এই জাতীয়গুলো সুতরাং এরকম কোয়ালিটি হ্যাঁ রোজাদারা থাকা যে মুসলমান বালেক এবং সক্ষম এবং আপনার সমস্ত প্রতিবন্ধকতা থেকে মুক্ত এমন ব্যক্তি হচ্ছে রোজার আরেকটি রোকন সুতরাং ইতিমধ্যে আমরা রোকনগুলো শেষ করেছি পরবর্তীতে আমরা অন্যান্য ব্যাপারে ইনশাল্লাহ আসবো সেই পর্যন্ত আল্লাহ জায়ন আমাদেরকে অপেক্ষা করার তৌফিক দিন বসর আল্লাহ আলীন আহমি ওসহি আজবাইন